মন বাড়িয়েছি, পর্ব 21, লিখেছেন ফাবিয়া মোমো। হারিকেনের বলতেটা বাড়িতেই বিছানায় আসলো মেহনুর। দুপুর থেকে নাকি বিদ্যুৎ বিচ্ছিন্ন, পুরোটা গ্রাম অন্ধকারে ডুব দিয়েছে। কখন কৃত্রিম আলোতে উজ্জ্বল হবে জানা নেই। ছোট থেকে দেখছে গ্রামে একটু হেরফের হলেই বিদ্যুৎ ছিন্ন হয়ে যায়, কিন্তু হঠাৎ করে বিদ্যুৎ যাওয়ার রহস্যটা আজও ধোঁয়াশা রয়ে গেছে। জানালার কপাটটা দুহাতে চাপ দিতে খটস করে খুলে গেল। ভেতরে ঢুকলো এক পশলা অন্ধকারযুক্ত আবছা আলো। গায়ে পাতলা নরম কাঁথাটা টেনে জানালার দিকে মুখ করে শুয়ে পড়ল সে। আকাশ পরিষ্কার, কিন্তু আকাশটা অদ্ভুত মায়াজালে রহস্যভেরা নবমণ্ডল ঠেকছে। মনের ভেতর তীব্র উৎকণ্ঠায় জানান দিচ্ছে, এখানে আসাটা ঠিক হয়নি, এখানে আসাটা একদম ঠিক হয়নি। এমন অদ্ভুত মনোভাবের উদয় দেখে দারুণ বিচলিত হলো মেহনুর। তার ছোট্ট মাথাটা আস্তে আস্তে গৃহ বিষয়গুলো ধরার চেষ্টা করলো। মাহাতে মানসারি, সে একজন নৌসদস্যের বিশেষ বাহিনীর কর্মকর্তা। তার পেশা জীবনটা ব্যস্ততায় ভরা থাকলেও সে কখনো পিছুটান ভোলে না। সে যে বয়সে বড়, তার ধ্যান জ্ঞান চিন্তা অভিজ্ঞতা সবকিছু দূরদর্শী, তবুও সে মেহনুরের প্রতি কটাক্ষসূচক অবহেলা দেখায়নি। তার শক্ত চেতনার প্রত্যেকটা পদক্ষেপ আগেভাগে ঠাহর করা যায় না। সে খুবই ঠান্ডা মাথায় এক একটা কাজ করে। তার ওই নিষ্পাপ হাস্যোজ্জ্বল মুখ দেখে কেউ তার গভীর চিন্তায় আয়তনটা মাপতে পারবে না। জানালা থেকে মুখ সরিয়ে সিলিংয়ের দিকে তাকালে মেহনুর সোজা হয়ে শুতেই বুকের ওপর কাঁথা ও কাঁথার ওপর দুহাতের আঙুলগুলো আষ্টেপৃষ্টে রাখলো। সে একে একে ভাবতে লাগলো, রজনী ও অনামিকা দু চোখে তাকে সহ্য করতে পারে না। এমনকি যতবার অনামিকার সাথে তার চোখাচোখি হয়েছে, সেখানে অনামিকার চোখে কেবল হিংস্রতাই দেখেছে। রজনীও তাকে একা পেলে যথেষ্ট অত্যাচার করে। এসব ঘটনার লজ্জায় মাহাতি বা অন্য কাউকে কারো কাছে বলেনি মেহনুর। না বলার ফলে তার সরল মনটাই গভীর একটা দাগ কেটেছে। কক্সবাজার গিয়েও মাহাতিমকে 1 মিনিটের জন্য শান্ত দেখেনি। কি একটা চিন্তার সময় বিভোর হয়ে থাকতো। তার বিভোর মাত ভাবটা মিথ্যা হাসির কারসাজিতে ঢাকা পড়লো মেহনুরের কাছ থেকে চোখ এড়াতে পারেনি। এবার গ্রামে পাঠিয়ে যে অপ্রত্যাশিত কাণ্ডটা ঘটালো, এতে আরও স্পষ্ট হয়ে গেছে মাহাতিম ভয়ানক কিছু লুকাচ্ছে। গ্রামে পাঠানোর মতো স্পর্ধা মাহাতিমের হবার কথা নয়, যেখানে সে নিজেই মেহনুরকে দূরে রাখতে নারাজ ছিল। আজ ইচ্ছে করে বহু মাইল দূরে গ্রামের দিকে ঠেলে দিয়েছে। সৌভিকের আচরণও সুস্পষ্ট ইঙ্গিত পাচ্ছে ব্যাপারটা খুবই গুরুতর। বাড়িতে দাদা ভাই নেই, তিনি সম্ভবত গায়ের কোনো কাজ দেখতে আবার বেরিয়ে পড়েছেন। এই মুহূর্তে দাদা ভাইয়ের সাথে মাহাতিমের উটকো চিন্তার কারণটা আলোচনা করলে হয়তো বা দাদা ভাই বুদ্ধি দিতে পারবেন। একমাত্র দাদা ভাইয়ের কাছে সব সমস্যার সমাধান থাকে। না, এবার আর দেরি নয়, সকল লজ্জা মাটি করে কাল সকালে দাদা ভাইয়ের সাথে মাহাতিমকে নিয়ে আলোচনা করতে হবে। এই সময় বাইরে ঘেউ ঘেউ করে কুকুরের ডাক এলো। বাতাসে গাছের শাখা প্রশাখা নড়ে চড়ে পাতার মর্মর আওয়াজ তুলল। লম্বা একটা জার্নি করেও চোখে ঘুম আসছে না। চিন্তায় চিন্তায় তার মাথাটা ঘুমহীনতায় ঘন হচ্ছে। আঙুলগুলো আলগা করে বালিশের নিচে হাত ঢুকিয়ে দিল, টেনে বের করলো অ্যান্ড্রয়েড ফোনটা। ফোনটার দিকে তাকিয়ে থাকতেই মাহাতির কাছে ফোনের বিষয়বস্তু শেখার স্মৃতিগুলো মনে পড়ল। এই আধুনিক যন্ত্রটা চালাতে প্রথম প্রথম খুব যন্ত্রণার হলেও এখন এটা চালাতে বেশ পটু মেহনুর। এটা সম্পূর্ণ কৃতিত্ব শুধু মাহাতির। একজন অনভিজ্ঞ মানুষকে অভিজ্ঞ করার পেছনে যতটুকু ধৈর্য শ্রম ইচ্ছা ঢালা লাগে সবটাই শুধু মাহাতি করেছিল। পাকনা কখনো অংশে মেহনুরকে পিছিয়ে রাখেনি। একটা মোবাইল ফোন চালানো দ্রুততার সাথে শিখিয়ে দেয়, একটা কম্পিউটার হুটহাট দরকারে কিভাবে অন করতে হয় তাও শিখিয়ে দিয়েছে। শহরে কায়দা বোঝার জন্য ধরার জন্য মাঝে মাঝে ফারিনকে কল দিয়ে বুদ্ধি সংগ্রহ করতো। সে বুদ্ধি মেহনুরের সাথে আলোচনা করে দু একটা খাটিয়ে ফেলতো। মেহনুরকে বউ ডাকার স্বভাবটা মুছতে পারেনি কেউ, খোদ মেহনুরই মাহাতিকে বলে কয়ে ভাবি ডাকাতে পারেনি। সবসময় মাহাতি বলতো, ভাইয়া তো তোমার চেয়ে বড়, বড় মানে আগে বুড়ো, বুড়ো হলে হাড় করে ভেঙে মরে যাবে, আমিও ততদিনে হ্যান্ডসাম হয়ে যাব, এরপর তোমাকে বিয়ে করব, ঠিক আছে না? এমন উত্তর শুনে কাঁধে বা মাথায় আলতো করে চাপড় মারত মেহনুর। এক গাল হেসে দিয়ে কখনো কখনো মাহাতির ফর্সা গাল দুটো টেনে দিত। চোখ বন্ধ করে নিঃশ্বাস ছাড়ল সে। চোখের পাতা ভিজে ওঠার আগেই নিজেকে ঠেলা দিয়ে শক্ত করলো। ফোনটা অন করে তর্জনি চালাতে চালাতে একটা কল বসালো। ফোনটা কানের কাছে ধরতেই নিজের ঠোঁট কামড়ে রাখলো। খুব স্বাভাবিক আওয়াজে রিং হচ্ছে, কিন্তু কল ধরছে না। বাঁচতে বাঁচতে কলটা কেটে দিতে স্ক্রিনের দিকে তাকালো। কলটা কেন ধরেনি? এই মাঝরাতে তো ডিউটি থাকার কথা না, এই সময় তো ঘুমানোর প্রস্তুতি নেই। ফোনটাও কলের জন্য নর্মাল মোডে রাখে। এই লোক কি তাকে কল দিতে ভুলে গেল? প্রচণ্ড রাগ লাগছে। ভুলে যাওয়ার তো কথা নয়, সে কি ফেললো নাকি? কটমট রাগ নিয়ে আবার কল দিল মেহনুর। এবারও এই একই কাণ্ড ঘটিয়ে কলটা কেটে গেল। পরপর দুবার ব্যর্থ হয়ে হতাশার বদলে অদ্ভুত জেদ চেপে ধরলো। কোনো দিক দিয়ে না ভেবেই ডিরেক্ট অন্য একটা নাম্বারে কল বসালো সে। একবারও ভাবল না কলটা দেওয়ার পর কী দশা হতে পারে।
কলের কয়েকটা টোন যেতেই রিসিভ হলো। সৌজন্যতার সাথে পুরুষ কণ্ঠটা বলল, হ্যালো। মেহনুর যথাসম্ভব ভদ্রতা রেখে বলল, আপনার স্যার কোথায়? চমকে যেতেই ভেবাচাকা খেলো কণ্ঠটা, থতমত সরে বলল, কাকে চান? ঢোক গেলে স্বাভাবিক গলায় বলল মেহনুর, আমি আনসারি সাহেবের স্ত্রী বলছি। উনি যদি ফ্রি হন তাহলে বলে দিবেন ওনার স্ত্রীর নাম্বারটা ব্লক লিস্টে ফেলে দিতে। ভালো থাকবেন, রাখি, আল্লাহ হাফেজ। কলটা টুপ করে কেটে যেতে স্থির হয়ে গেল নোমান। সময় ও পরিস্থিতির গণ্ডি ঘটাতেই যেন তালগোল পাকিয়ে ফেলল। ডান কানে এখনও ফোনটা চেপে রেখে এক দৃষ্টিতে অন করা কম্পিউটারে তাকিয়ে আছে। সে বসে আছে মাতিমের ডেস্কে, তার একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্টের জন্য। জোরে শাওয়ার ছাড়ার আওয়াজ হতেই সদবেত পেল নোমান। হালকা একটা ঝাঁকুনি খেয়ে কান থেকে ফোন সরিয়ে ফেলল। শহীদ সত্যি তার বসের বউ কল দিয়েছিল? এটা কি বসের মুখে শোনার সহজ সরল বউ? সহজ সরল বউ হলে হালকার উপর ঝাপসা মেরে ধমক দেয়? বাম হাত উঁচিয়ে নিজের বাগাল বরাবর চড় মারলেন নোমান। তবু বিশ্বাস হতে চাইছে না। নোমান তড়িৎ গতিতে ডেস্ক থেকে উঠে সোজা ওয়াশরুমের সামনে গেল। ভেতর থেকে জোরালো শব্দ, শাওয়ারের আওয়াজ ভেসে আসছে। ধপধপ করে দরজায় আঘাত করলো নোমান। ন্যূনতম হেলদোল না রেখে বলতে লাগলো, স্যার স্যার, আপনি এক্ষুনি বাইরে আসুন, ম্যাডাম বলেছে তার নাম্বারটা এক্ষুনি ব্লকে ফেলতে। আকাশ থেকে পড়ার মতো চমকে যায় মাহাতিম। ভ্রুজোড়া কুচকে প্রচণ্ড আশ্চর্য হয়ে জিজ্ঞেস করে, তুমি কি বলছো? কে বলেছে? মাহাতিমের কথা আংশিক বুঝলো নোমান। দ্রুতগতিতে উত্তর দিয়ে বসলো, স্যার ম্যাডাম বলছে। নোমানের বেকুব মার্কা কথা শুনে গা চলছে মাহাতিমের। এই ছেলে সামান্য উত্তরটা ঠিকঠাক মতো দিতে পারে না? মাহাতিম রাগ দেখিয়ে চেঁচিয়ে উঠল, আরে কোন ম্যাডাম, আমার মা না আমার বউ? নোমান এতক্ষণ পর বোকামিটা বুঝতে পারলো। জিভ কামড়ে চোখ খিচে সাথে সাথে জবাব দিল, স্যার আপনার বউ। ঠোঁট গোল করে স্বস্তি নিঃশ্বাস ছাড়ল মাহাতিম। হাত বাড়িয়ে শাওয়ারের স্প্রিডটা ধীর গতিতে কমাতেই হঠাৎ কিছু একটা মনে পড়লো। এক মিনিট, কথাটা মনে মনে বলতে স্থির হয়ে গেল সে। চোখ বড় বড় করে তাড়াতাড়ি শাওয়ারের নখটা বন্ধ করতে লাগলো মাহাতিম। সর্বনাশ, সাংঘাতিক, সে ভুলে গেছে, একদম ভুলে গেছে। ছোট্ট চারকোনা কাঠের টেবিলের উপর হারিকেন রাখা, আর হারিকেনের হলুদাব কমলার রঙটা রুমের অন্ধকার কাটিয়ে দিচ্ছে। সুন্দর গোছানো রুমটার দু দুটো জানালাই খোলা। গ্রামাঞ্চলে অন্ধকার নামলে জানালা খোলার ছোটোখাটো রেওয়াজ আছে। রেওয়াজ হয়তো বাতাসের জন্য অথবা রুমের ভেদ ঘুটে অন্ধকার কাটানোর জন্য চলে। বিছানার মাঝখানটায় বসে আছে দুজন, দুজনে মুখোমুখি হয়ে আছে। নতমুখে বসে আছে শৌভিক, দৃষ্টি তুলে তাকানোর ক্ষমতা তার নেই। নিজের কোলের ওপর শাহনাজের হাতটা দু হাতের ভেতর শক্ত করে ধরে রেখেছে, যেন আলগা করে ধরলে শাহনাজ পালিয়ে যাবে। চুপচাপ শান্ত দৃষ্টিতে শৌভিকের দিকে তাকিয়ে আছে শাহনাজ। অনেকক্ষণ যাবে দুজনের মধ্যে গম্ভীর নীরবতা চলছে। শৌভিকের আকস্মিকভাবে জাপড়ে ধরার ফলে একটু কেঁদে ফেলেছিল শাহনাজ। আপাতত সে রাগে রাগে ভাব দেখানোর অনর্থক চেষ্টা চালাচ্ছে। শৌভিকের দিকে তাকিয়ে থাকতে থাকতে তার গালে হাত রাখলো সে। বিমর্ষ মুখের গালটা আঙুলের স্পর্শে ছুঁয়ে দিতেই মুখ তুলল শৌভিক। শাহনাজের সাথে চোখাচোখি দৃষ্টি রেখে তাকালে শাহনাজ মলিন হাসি দিয়ে বলল, অনেক শুকিয়ে গেছো, এর আগের বারে তো খারাপ অবস্থা দেখিনি। ফ্যাকাশে ঠোঁটে কাষ্ঠ হাসলো শৌভিক। সে হাসিতে বলে ফেলল, এর আগের বার তুমি ছিলে না, এখনো আছো। চুপ রইল শাহনাজ, একটু থেমে আবার বলল, যোগাযোগ তো তুমি বন্ধ করেছো শৌভিক, আমি বেহায়ের মতো যোগাযোগ রাখতে চেয়েছিলাম, একবারও তোমার কাছ থেকে সাড়া পাইনি। শাহনাজের কথায় কোমল করে সায় দিল শৌভিক। মাথাটা উঁচু নিচু তুলে শাহনাজের হাতটা টেনে ঠোঁটের উপর রাখলো। চোখ বন্ধ করে আলতো স্পর্শ করে বলল, আমাদের সম্পর্কটা আগানো মানে বিরাট ঝামেলা টানা, তুমি কি ঝামেলা টানতে চাচ্ছ? শাহনাজ মোটেও এমন প্রশ্নের জন্য প্রস্তুত ছিল না। গাল থেকে হাতটা চট করে সরালো সে, অপ্রস্তুত ভাবটা প্রকাশ করে গম গম রাগ দেখিয়ে বলল, কেন, আমার সাথে যখন সম্পর্ক করতে গিয়েছো তখন এই খেয়াল ছিল না? তখন কি মনে পড়েনি এই সম্পর্কটা একদিন ঝামেলার মতো হয়ে যাবে? তখন এই হুঁশ জ্ঞান কোথায় ছিল তোমার? আজকে কোন সাহসে তুমি ঝামেলা টানার কথা বলছো? দোষ কি আমার ছিল নাকি তোমার ছিল? কেন তোমার দোষের জন্য আমি কষ্ট পাবো? আমি তো তোমার পিছু পিছু বেহায়ার মতো যাইনি। তুমি এমন সব কাজ করেছো যার জন্য আজ আমার এমন দশা। একমাত্র তুমি এমন যন্ত্রণায় আমাকে ফেলে গিয়েছো শৌভিক, দায়ী তো তুমি। শাহনাজের ক্ষিপ্ত মুখ দেখে কিছু বলতে গিয়েও শেষ পর্যন্ত নিজেকে আটকে ফেললো শৌভিক। কথাটা বলতে নিজের বিবেক পর্যন্ত কাঁপছে। শাহনাজকে কিভাবে আসল সত্যটা বলবে? ওর দাদা যে নিজেই শৌভিককে কল দিয়ে যোগাযোগ নষ্ট করতে বলেছে, এটা কি ঠাসঠাস গলায় বলা যায়? শাহনাজ হয়তো আন্দাজও করতে পারবে না আজকের এই মনোমালিন্যের জন্য ওর দাদা কী ধরনের কথা উচ্চারণ করেছে। ওই বুড়ো লোকটাই আজকের জন্য সর্বসর্বদা দায়ী। শৌভিক যদি এই যোগাযোগ নষ্ট না করতো তাহলে পুরো ব্যাপারটা মাহাতিম ও মাহাতিমের পরিবারের কাছে বিস্তৃতভাবে ধরা পড়তো। মাহাতিম অবশ্যই শৌভিকের কথা শুনে সিদ্ধান্ত নিত, কিন্তু বাকিরা কি তা করতো? শৌভিক কথাটা মিথ্যে করে বলল।
আমি ক্যারিয়ার নিয়ে বেঁচে ছিলাম শাহনাজ, তখন আমার লাইফে একটা বেস্ট অপরচুনিটি চলে এসেছিল, তাই আর বানিয়ে বানিয়ে বলতে পারছিলেন শৌভিক। এভাবে কঠিন সত্যকে মিথ্যা চাদরে ঢাকার তার জন্য কষ্টকর। শৌভিকের কথা ও নিরাপত্তা শুনে ওর গালে একটা চড় মারতে মন চাচ্ছিল। সম্পর্ক করার সময় এইসব ক্যারিয়ার ফেরিয়ার হেনতেন কোথায় চলে যেত, তখন কি ভুলেও মনে পড়তো না আমার অমুক একটা ক্যারিয়ার আছে, তোমুক একটা ঝামেলা আছে? চড়ের ইচ্ছেটাকে প্রশ্রয় না দিয়ে কাটকাট আওয়াজে বলল শাহনাজ, তুমি আমার সামনে থেকে বেরিয়ে যাও শৌভিক। তোমার ভিতর যদি লজ্জা থাকে আর তুমি যদি ভদ্র ঘরের সন্তান হয়ে থাকো, তাহলে আমার রুম থেকে বেরিয়ে যাও, পারলে সকালে আমাদের বাড়ি থেকে চুপচাপ কেটে পড়বে। মেহেরুনের কাছ থেকে অভিযোগ করার দুঃসাহস দেখাবে না। আমার বোন আর বোন জামাইকে এসবের ভেতরে ঢুকালে তুমিও আমার জঘন্য রূপ দেখে ছাড়বে। চলে যাও এখান থেকে, ভুলেও আমার কাছে লজ্জাহীনতা পরিচয় দিতে আসো না। নিজের অসহায় অভিব্যক্তি লুকাতে পারলো না শৌভিক, চট করে শাহনাজের দিকে থমথমে দৃষ্টিতে তাকালো। শাহনাজের মুখের উপর রাগের আস্তরণ তার লিপ্টে আছে, সেখানে টান মায়া সবকিছু লুপ্ত। শাহনাজ কোনোভাবে না তাকিয়ে সোজা তর্জনী তুলে দরজার দিকে তাক করলো, সরাসরি মুখের উপর বলল, বেরিয়ে যাও। মাথা হেঁট করে বিছানা থেকে নামলো শৌভিক, ফ্লোরে পা দুটো ফেলে দাঁড়িয়ে পড়তেই একবার মাথা ঘুরিয়ে পিছু চোখে দেখলো, এরপর পা চালিয়ে দরজাটা খুলে ভারী বুক নিয়ে চলে গেল। দরজা দিয়ে বেরিয়ে ডান মোড় নিতেই পেছন থেকে হিচকে কান্নার আওয়াজটা পেল। মেঝের দিকে দৃষ্টি নত করে রেখে এক পা এক পা করে চলে যেতে লাগলো। সকালটা শান্ত, পাখপাখালির কলরবে চারপাশটা মুখর, আকাশের বুকে অগ্নিপিণ্ডটা আলো বিকিয়ে চলেছে, মাঠে ঘাটে সোনালি আলো ছড়িয়ে ধাবমান আছে সূর্য। গ্রামের মানুষগুলো অলসতা ছেড়ে নাস্তা পানি সেরে নিজ নিজ কাজে ব্যস্ত হচ্ছে। এদিকে ফসলি জমিতে চাষিদের হরদমে কাজ চলছে, শেফালি তার মেয়েকে নিয়ে দূর সম্পর্কে আত্মীয়দের বাসায় গিয়েছে। এই আত্মীয় আবার কেমন আত্মীয় সেটা নিয়ে মাথা ঘামায়নি কেউ। সাবা কলেজের একটা মূল্যায়ন পরীক্ষা দিতে চলে গেছে, কলপারে হাত মুখ ধুয়ে শাহনাজের হাতটা ধরলো মেহনুর। শাহনাজ এক হাতে মেহনুরকে ধরে রেখে অন্য হাতে মেহনুরের মুখটা মুছিয়ে দিচ্ছে গামছায়। দুবোনের দৃশ্যটা দূর থেকে দেখছে দুধ দোয়ানো সুজলা। কেউ কি বলবে ছোটটার এখন বিয়ে হয়ে গেছে? এখনো দুবোনের ভেতর ভারী আশ্চর্যজনক মহব্বত দেখা যায়। সুজলার অন্যমনস্কতার দিকে দৃষ্টি দিতেই মাহমুদের নজরে দূরের দৃশ্যটা চোখে পড়ল। বাছুরের মুখে কচি ঘাস ধরে প্রশস্ত গলায় বলল, এদের দেখলে পরাণটা জুড়িয়ে যায়। মুখ ফিরে মাহমুদের দিকে একগাল হাসলো সুজলা, দুপাটি ধপধপে দাঁত বের করে হাসি দিয়ে বলল, এখন কোমরটা বাঁধো ছোট বউ, বিয়ে তো দিয়েই দিলে, এখন নাতিপুত্রের মুখ দেখার জন্য সময় গুনতে থাকো। সুজলার কথা সেও হাসলো। তখন অন্যদিকে হানান শেখের জন্য চিন্তিত মেহনু শাহনাজের উদ্দেশ্যে বলল, দাদাভাই কখন আসবে প্রভু? সেই রাত থেকে দাদাভাই বাড়িতে নেই, এখন দেরি তো আগে কখনো করতে দেখিনি, দরকার পড়লে সকালে নাস্তাটা মুখে দিয়ে তারপর কাজে বেরিয়ে যাই। তুমি কিছু জানো? ভেজা গামছা নিজের কাঁধে ফেলে মেহনুরকে নিয়ে হাঁটতে লাগলো। শান্ত স্বরে বলল, তোর এই গায়া বাবুকে বিশ্বাস করলে সমস্যার কথাটা বলতে পারিস, অন্তত তোর চিন্তার চাকা কিছুটা হলেও থামবে। সিঁড়ির প্রথম ধাপে পা ফেলতেই কপাল কুচকাল মেহনুর। শাহনাজের হাতটা ঝাঁকুনি দিয়ে কপর দেখিয়ে বলল, খুবই বাজে কথা বাবু, এই গায়ে আবার কেমন শব্দ? তুমি এসব বলে বলে আমাকে দূরে ঠেলে দিচ্ছ। মেহনুরের কথা হাসি দিয়ে উপহাসের ভঙ্গিতে বলল, ধুর পাগলি, দূরে ঠেলা ঠেলি কি আছে, তুই তো এখন দূরেই থাকিস, শহরে থেকে টেকে পাকা হয়ে গেছিস, সেটা তো দেখতেই পাচ্ছি। আগে চড় মারলে তোর মুখে খই ফুটতো না, আর এখন ভাইয়ের সাথে উঠবস করতে কত চালু হয়েছিস ভাবা যায়? আমার কাছে এলি তাও ঘুরঘুর করে দাতা জানকে খুঁজছিস, এটার ইঙ্গিত বুঝবো না? শাহনাজের হাত ধরে দোতলা সিঁড়িতে পা রাখলো মেহনুর। শাহনাজের দিকে মুখ ফিরিয়ে বলল, তুমি একটু বেশি খোঁচাচ্ছ না? ড্যাব ড্যাব চাহনিতে হা হয়ে গেল শাহনাজ, অবাক হয়ে বলল, ও মা গো, কার মুখে খোঁজার কথা শুনি, তুই দেখি চপর চপর কথা বলতে শিখেছিস, সবাই তোকে ভাইয়া শিখিয়েছে তাই না? ঠিকই করেছে, তোর মতো আস্ত বোবা নিয়ে সংসার করা যায় নাকি? চল উপরে, চল উপরে যেয়ে আমার কাছে সব ঝেড়ে কেশে হালকা হয়ে বলবি। কাল রাত থেকে দেখছি তোর মুখটা ভার, কী নিয়ে টেনশন করছিস? ওটা তো দেবরের জন্য জিজ্ঞেস করিনি, এখন চল সব ফটফট করে বলবি। শাহনাজের সাথে বহুদিন পর খোলামেলা কথায় বসলো মেহনুর। শাহনাজের হাতে খাবারের প্লেট, সে ডাল চরচড়িতে ভাত মাখিয়ে চালাকি করে মেহনুরকে টপাটপ খাইয়ে দিচ্ছে। মেহনুর খাবার চিবোতে চিবোতে সবটুকু কথাই বলে দিল, অনামিকার ঘটনা থেকে শুরু করে এই গ্রামে আসার ঘটনা পর্যন্ত সব সব শুনে শাহনাজের কপালে একটু ভাঁজ পড়ল। হঠাৎ শাহনাজ দরজার দিকে তাকাতে দ্রুত সেটা ছিটকিনি মেরে লাগিয়ে দিল, দেওয়ালেরও কান আছে। প্রবাদের মতো শাহনাজ একটু সতর্ক কণ্ঠে বলল, তুই আপাতত চুপ থাক, মাহাতিম ভাইয়াকে কিছু বলিস না, ভাইয়া যে তোকে এখানে পাঠালো আমার মনে হচ্ছে ভাইয়া নিজেই এখানে আসতে যাচ্ছে, দেখিস ভাইয়া ঠিকই আসবে। পুরো কাহিনী শোনার পর মনে হলো ভাইয়া তোকে কিছু একটা থেকে দূরে সরাতে যাচ্ছে।
সেটা ওই রজনীও হতে পারে, আবার অন্য কেউ। আচ্ছা একটা কথা বলতো, তুই কোন আক্কেলে ভাইয়ের সাথে ওই অনামিকার কাহিনী জানতে চেয়েছিলি? তোর কি ঘিলুতে একটু কাজ করেনি? তার আত্মসম্মানে ঘা লাগবে। আমি তো তখন পুরো ঘটনা জানতাম না বুবু, নীতি আপু যখন পুরো ঘটনা বলল আমার তখন এত খারাপ লেগেছিল বলে বোঝাতে পারবো না। ওই দিন আমার উপর ক্ষেপতে গিয়ে হাতটা কি করেছিল ওটা ভুলবো না বুবু। ওই দিনের পর থেকে নিজের কাছে ওয়াদা করেছি আর কখনো ওরকম করবো না। তোর শাশুড়ি কবে যাচ্ছে? সোমবারে টিকিট। মার শরীরে যে কী অবস্থা হয়েছে, রাতে ঘুমে ট্যাবলেট দিয়েও শেষ রাতে জেগে যাই। খুব কাঁদে না রে, মাহাতিটা অনেক চঞ্চল ছিল, বাচ্চাটার আর নেই, ভাবতে বুকটা খালি লাগে। ভাইয়ার মনে খুব কষ্ট আছে মেহনুর, তোর বড়টা আসলেই খুব শক্ত। তুই যে বললি একটু কাঁদেনি, আমার খুব অবাক লাগছে। আমি যদি ভাইয়ার জায়গায় থাকতাম অজ্ঞান হয়ে বিছানায় পড়ে থাকতাম। সেখানে দেখ নিজের ছোট ভাইকে দাফন করে শান্তভাবে কাজে ফিরে গেছে। ভাইয়ার সাথে খবরদার উঁচু গলায় কথা বলবি না, খুব সম্মান করবি। আমাকে সকালে সকাল ফোন দিয়ে কি বলেছে জানিস? মেহনুর খাবার চিবানো বাদ দিয়ে উৎসুক হয়ে বলল, কি বলেছে? শেষ লোকমাটা গোল গোল করতেই শাহনাজ বলতে লাগলো, বলেছে শোনো বড় শালিকা, আমার বউটার দিকে বিশেষ খেয়াল রাখবে, আমি আসার পরপরই যেন সুস্থ দেখতে পাই। যদি টাস্কটা ঠিকঠাক মতো করো তাহলে তুমি যা চাইবে তাই দিব। শাহানা চাকরিম নকলবাজের মতো অভিনয় করে দেখালো। অভিনয় দেখে আস্তে আস্তে বললো মেহনুর। তারপর ঠিক তখনই দরজার কাছ থেকে উত্তর ছিটকে এলো, তারপর আমি দেখা করতে খুব দেরি করে ফেললাম দাদু। চমকে গিয়ে শাহানাস মেহনুর দুজনে দরজার দিকে তাকালো, দেখলো হান্নান শেখ সদ্য গোসল সেরে সুতির পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছেন। দুজনের খুশিতে গদগদ হয়ে বলল, এবার দাদার সাথে জমবেশ আড্ডা চলবে। সময়ের কাটাও সপ্তাহের বার অজান্তে চলতে লাগলো। বিরতিহীন সময়ের গণ্ডিরা ধীরে ধীরে কঠিন দিকে দিনের দিকে এগোচ্ছে। খুব নির্ঝঞ্ঝাটে চিকিৎসার জন্য বিদেশে পাড়ি দিল মার্চা। তার চিকিৎসার পুরো প্রক্রিয়াটার জন্য সদা সর্বদা নীতিপ্রীতি সঙ্গে থাকবে। আমেরিকার ঘাটিতে চিকিৎসার সুবাদে দেশে থাকবে না কয়েক মাস। খা খা বিরান ভূমির মতো শূন্যতে ছেয়ে গেছে পুরো আনসারি নিবাস। বাড়িতে বিস্তর চাকর সিরাজ কাকা তদারকি আছেন, সাবু খালা দেশের বাড়িতে ভাতিজির বিয়ে খেতে গেছেন, আরও যত চাকর বাকর ছিল তাদের যাওয়ার আগে ছুটি দিয়ে গেছেন মার্চা। শুধু ছুটি চাননি সিরাজ কাকা, তিনি সকলের অনুপস্থিতিতে বাড়ির দেখভালের কাজ নিজ হাতে করতে ইচ্ছুক। মার্চে যাওয়ার পরপরই বিদায় নিয়েছেন রজনী, সে তার ভাইয়ের জন্য উথাল নির্বাচনে সাহায্য করতে ছুটেছে। রজনীর নির্দেশে জাফলং বেড়াতে গিয়েছে অনা, অপরদিকে গ্রামের বাড়িতে ফিরতে পেয়ে প্রাণবন্ত হয়েছে মেহনুর। তার গোমড়ামুখ ভাব কেটে গিয়ে স্বচ্ছ চঞ্চলতার ভাবসাব দেখা দিচ্ছে। মায়ের সাথে, বড় মার সাথে বা সাবা ও শাহানাজের সাথে সহজ হয়ে গেছে মেহনুর। সকলের সেবা ও যত্নের কঠোরতায় সুস্থ হচ্ছে সে। নিউমোনিয়ার মতো রোগটা সারতে সারতে শূন্য স্কেলে এসে পৌঁছেছে, এখন দেহে কেবল মাংসের ঘাটতি। উপন্যাসের বইগুলো এখন আগের রুগ্ন লাগে না, মাঝে মাঝে পড়তে পড়তে গম্ভীর স্মৃতিতে ডুবে যায়। কখনো মাহাতিমের দুষ্টু কথাগুলো ভেবে বই হাতেই খিলখিলিয়ে হাসে, কখনো মাহাতিমের চিন্তায় মুখ কালো করে বই নামিয়ে রাখে। আয়নার সামনে চুল আঁচড়াতে গেলে মনে হয় এই বুঝি পেছন থেকে জড়িয়ে ধরলো, এই বুঝি পেছন থেকে কাঁধে মুখ গুঁজে দিল। কিন্তু দিন শেষে কেউই তার গা কাঁপিয়ে শিরশির অনুভূতিটা জাগাতে আসছে না, কেউ সম্মোহন দৃষ্টিতে মুগ্ধ করে হাসি মুখে তাকায় না। দিন রাতে যখনই মাহাতিম একটুখানি অবসর পাই তখনই মেহনুরের খোঁজ নেয় সে। মেহনুর প্রতিবারই জিজ্ঞেস করবে কবে আসছেন, মাহাতিম হরহামেশার মতো একই উত্তর দেয়, এই তো আর কিছুদিন। কয়েক মিনিটের জন্য মনে হতো কালই চমক দেওয়ার জন্য মাহাতিম আসছে, আবার মন থেকে জবাব আসতো অপেক্ষা করিস না সে আসবে। রাতে ঘন্টার পর ঘন্টা কথা বললে মেহনুরের কাছে শূন্য শূন্য ঠেকে, যেন কত কথা বলার ছিল সেগুলো নিষ্ঠুর সময়ের জন্য ফুরিয়ে গেছে। একদিন রাতে ঠকঠক করে দরজায় কড়া নাড়ার শব্দ হলো, মেহনুর চমকে গিয়ে অদ্ভুত শিহরণ লাফিয়ে উঠলো, বইটা নির্দয়ের মতো ফেলে রেখে তাড়াহুড়ো করে দরজা খুলতে লাগলো। প্রশস্ত একা হাসি দিলে মনটা ভীষণ মুষড়ে পড়লো তার, হাসিটা মন থেকে উঠে গেলেও ঠোঁট থেকে মুছলো না। সে তার দাদাভাইকে দেখে কেন মন থেকে খুশি হলো না? দাদাভাইয়ের জায়গায় যদি অন্য কেউ হতো তাহলে খুব খুশি হতো। দাদাভাই সেদিন রাতে উদ্ভট কথা বলল, দাদু ভাই যদি তোমাকে সব সময়ের জন্য আমার কাছে রেখে দিই তাহলে তুমি কি থেকে যাবে? বিষণ্ণ ভারাক্রান্ত মেহনুর কোনো কিছু না ভেবে চুপ ছিল। মাহাতিমের আসবো আসবো করে আশাভঙ্গের কথাগুলো মনে পড়তে অন্যমনস্ক গলায় বলেছিল, আমি থাকবো। অন্যমনস্ক মেহনুর যদি একটুখানি সজাগ হতো, যদি বুঝত তাকে এমন প্রশ্ন করা হচ্ছে কেন, তাহলে সে বুঝি লাগেজ ফেলেই পালিয়ে যেত। আর হান্নান শেখের ধূর্ত ইচ্ছাটা যদি মাইন্ড রিডিংয়ের মতো ধরা পড়তো তাহলে মেহনুর আর স্বাভাবিক ভঙ্গিতে থাকতে পারতো না, গোল গোল চাহনিতে বরফের মতো জমে যেত সে। আর হান্নান শেখ নিজ রুমে ফিরে আসতেই তোষকের নিচ থেকে ফোন, ক্যালেন্ডারের সব শেষ পাতা থেকে স্কচটেপে আটকানো সিম,
মস্তিষ্কের ভেতর থেকে হাতরে বের করার মুখস্থ নাম্বার একত্র করলো। কলটা ডায়ালে দিতে 3 থেকে 4 বার বাজার পর রিসিভ হলো। হানান শেখ ওরফে কালাম সর্দার নিচু গলায় বলল, খবর কি সজীববা? সজীব নামের ছেলেটা ঘ্যাট ঘ্যাট করে বিশ্রী হাসি দিল, ফজ করে একদলা পানের পিক ফেলে বলল, আপনের মালদেহি নায়কের লাহান, হ্যারে টপকাইতে বহুত কসরত করন লাগবো। এর লাগিয়া সৈকার দলটারে আইতে কইতাছি, হালারা মেডিসিন লয়ে আইতাছে, প্যারে সাক্ষু হান্দায় মোসর মারলেই দম শেষ। কোনো টেনশন নাই মামু, আপনি নিশ্চিত থাকেন। দীর্ঘদিনের ষড়যন্ত্রটা বাস্তবায়ন হতে যাচ্ছে, সব রকমের কলাকৌশল প্রস্তুত করা শেষ, এখন শুধু শিকারের জন্য অপেক্ষা। চারিদিক থেকে হানা দেওয়ার জন্য ওত পেতে আছে দলবল, একটা ইশারা পেলে জানোয়ারের মতো কোপ চালাবে তারা। ঘড়িতে টিকটিক করে 10টা বেজে যাচ্ছে, রাত্রিকালীন সময়। জঙ্গলের গোপন স্থানে 3টা ছেলে পেলে নিয়ে বসে আছে কালাম, উঠোনে চৌকিতে চুপচাপ বসে আছে সে। তার সামনে এক পোয়ালা ধোয়া উঠা মালাই চা, পেয়ালার হাতলটা 2 আঙুলে পেঁচিয়ে সোজা ঠোঁটের কাছে আনে, হালকা একটা ফু দিয়ে ছোট্ট চুমুক দেয়। আবেশে চোখ বন্ধ করে ফেলে কালাম, চতুর মস্তিষ্কটা প্রচণ্ড আরাপোধ করে। চাচা, চাচার বিকৃত সম্বোধনে একটু বিরক্ত হয় কালাম, চোখ বন্ধ রেখে মাথা নেড়ে সায় সূচকে ইশারা করলো। তা দেখে ছেলেটা একটু পুলকিত হলো, বাকি দুজনের দিকে একবার করে চেয়ে নিয়ে এবার মুখ্য কথায় ফিরল। কণ্ঠে একটু সতর্কতা না খেয়ে এক বুক ভয় নিয়ে বলল, বাইরের থেকে একটু ঘুরাহি, হ্যাঁ কখন থেকে কামলা খাটতাসি, যাহা একটু বাইরে যেতে চাইতাছি, একটু যাই। সাথে সাথে দুপাশ থেকে কুনে গোতা খেলো ছেলেটা, তা দুপাশে থাকা 2 জন ছেলে আরও কিছু বলার জন্য তাগাদা দিল। ছেলেটা ইশারার গোতা খেয়ে আমতান্ত করে বলল, না মানে হয়েছে কি চাষা, বিল্লা আর মফিজা আমার লাগে যাইতে চাই, আপনি যদি। একটানা চুমুক দিয়ে পেয়ালাটা নামিয়ে রাখলো কালাম, চোখ দুটো বন্ধ করে যোগাসনের মতো বসে আছে সে। গলাটা গম্ভীর করে খড়খড়ে সুরে বলল, যেতে চাস যাবি, কিন্তু গোসল ছাড়াই আস্তানে ঢুকবি না। কথাটার গম্ভীর গভীর অর্থটা অন্য কেউ না বুঝলে ওরা 3 জন ঠিকই বুঝলো। রাতের এই নিরিবিলি সময়ে ফুর্তি করতে যাচ্ছে ওরা, এসব বিষয়ে হস্তক্ষেপ দেখায় না কালাম সর্দার, একসময় সেও যৌবনকালে এসব নিয়ে মত্ত ছিল। বিভিন্নভাবে সিনেমার টিকিট জোগাড় করে নানা অসৎ কাজ করত, তাও সেটা লোকলজ্জার চোখ এড়িয়ে। তার সঙ্গী সাথীরা নানাভাবে ধরা পড়লেও সে নিজে কখনো ধরা পড়েনি। ব্যাপারটা কাকতালীয় হলেও চরম সত্যি। ঠোঁটে ঝলমলে হাসিটা কায়েম রেখে বাবু বিল্লার মুখিস উঠে গেল। 3 জন খুশিতে গদগদ হয়ে যেতে ধরলে পেছন থেকে গাম্ভীর্যে সুরে বলে উঠল, রমজানের ফার্মেসিতে যাবি না, ধরা পড়বি, মকবুল্লার দোকানে ওসব পাওয়া যায়। আর শোন, যদি কেউ কেলেঙ্কারি করতে গিয়ে ধরা পড়োস, এক একের কল্লা আলাদা থাকবো, সাবধান, মাথা কোন দিকে বডি কোন দিকে হদিশও পাবি না। ভয়ে বিস্ময়ে 3 জন একে অন্যের দিকে তাকালো, একসঙ্গে ঢোকিলে কালাম সর্দারের কাছ থেকে বিদায় নিল তারা। পুরো আস্তানায় শুধু জেগে আছে কালাম, বাকি সব গভীর ঘুমে। লুঙ্গি ও কোমরের চিপা থেকে ফোন বের করলো, বাটন ফোনটা টিপে কল করলো সে। পেয়ালাটা এবার উঠিয়ে চুমুক দিতে নিলে ওই মুহূর্তেই রিসিভ করলো কলটা, বিপরীত পাশ থেকে মার্জিত ও শুভ সূচকে বলল, হ্যালো। উত্তর না পেয়ে বেশ জোরে চুমুক দিল কালাম, ভাবভঙ্গি এমন যেন চা খাওয়াটাই প্রধান কাজ, বাকি সব পরের ব্যাপার। হঠাৎ সে খেয়াল করলো একটা হ্যালো বলার পর আর কোনো শব্দ আসছে না, চাই শেষ চুমুকটা দিতেই বিদঘুটে হাসি দিল কালাম। আস্তে আস্তে লুঙ্গির কোচে কপাল মুছতে লাগলো, তারপর বলল, ভয়ে জবান বন্ধ হইলো নাকি? এবার শক্ত গলে জবাব এলো, জানোয়ারের সাথে কথা বলতে ঘেন্না করে। একটু থামলো কামাল, হঠাৎ নীরবতা ছিঁড়ে হো হো হাসির পশুচিকিৎসা ফুটে উঠলো। কিছুক্ষণ পর হাসি থামতে থামতে গম্ভীর হলো সে, কণ্ঠ তীক্ষ্ণ করে বলল, মুখ সামলে কথা বলবি, তোর 14 গোষ্ঠী শেষ করতে আমার 1 মিনিটের ব্যাপার, বেশি পাওয়ার দেখাতে যাবে অমনিই মারা। তার ছেলের হাসি দিল মাহাতিম, হাসিটা থামিয়ে ডিরেক্ট তুই তুকারি করলো সে, পুরো বেপরোয়া ভঙ্গিতে গর্জে উঠে বলল, আমার 14 গোষ্ঠীর ভেতর তোর নাতনি বাদ নেই, মুখটা তুই সামলে কথা বলবি, তোর আলগা পাওয়ার আমাকে দেখাতে আসিস না। থামলো না কালাম, ঝাঁজের সাথে বলে ফেললো, তোর ওই পাওয়ার আমার বাল ছিঁড়বে, শালা জানোয়ারের বাচ্চা, তুই এবার খালি আমার সামনে আয়, তোর বুকের কোলে যা, আমি 2 হাতে কুটি কুটি করব। তুই আমাকে ঢপ খেয়েছিস না, আমার চোখে পট্টি মেরে এতদিন চালাকি করেছিস, তোকে তো আমি বিনা সুদে ছাড়বো না। তুই একবার শুধু আসবি, তোর যে কেমন করুণ দশা করব, রাস্তার শেয়াল করতেও তোকে শুকতে আসবে না। রাগটা একটু বেসামাল হয়ে যায়, অমনি থামথাম করে বিকট একটা আওয়াজ হলো, যে আওয়াজে পুরো হক চকিয়ে যায় কালাম। ভ্রুক কুচকে বিষয়টা বুঝবার চেষ্টা করতেও তীব্র ও ক্ষিপ্র গলায় চেঁচিয়ে উঠলো মাহাতিম, তার ঝাঁজপূর্ণ প্রতিটা শব্দ বাক্য কথা শুনে বাধ্য হয়ে ফোনটা কান থেকে দূরে সরালো সে। মাহাতিমের তেজপূর্ণ কথা শুনলো তখনও থামেনি,
তুই আমার সাথে চালাকি করার চেষ্টা করবি না শয়তান। তুই সেদিন আমার হাত থেকে বেঁচে গেলে তোকে খোঁজা আমি বন্ধ করিনি। তোর জঘন্য কর্মকাণ্ডের ভেতর আমার বউকে ইনক্লুড করবি না, করলে তুই শেষ। আমার নৃশংস রূপ তোকে খুন করে ছাড়বে, তোকে জবাই করতে কোনো আইন মানবো না। এই মাহাতিন তোকে শেষবারের মতো শাসিয়ে দিচ্ছে। তুই আমার সাথে শত্রুতা করতে চাস করবি, আমি কোনো বাধা দেব না। শুধু আমার মেহনুরের কাছ থেকে 100 হাত দূরে থাকবি। ওর কানের কাছে উল্টোপাটা কিছু ঢুকালে তোর জিহ্বা আমি টেনে ছিঁড়বো। আমি মাহাতি মানসেরি, তোর মতো জানোয়ারকে ভয় পাই না। তোর মতো কাহিনী কোন স্টাইলে পণ্ড করে দেখিস। এরপর আর কথা হয়নি মাহাতিমের সাথে। মেহনুরের গ্রামে পাঠানোর পর মাহাতিম কি করে নিশ্চিন্তে আছে এটার হিসেবে মিলাতে পারছে না কালাম। তার মনে হচ্ছে মাহাতিম এবার এসপার ওসপার সংঘর্ষ করতে যাচ্ছে। তার চেয়ে বড় কথা, ওই মাহাতিমকে চুপ করে রাস্তায় থেকে সরাতে হবে। মাহাতিমকে আগে যদি মেরে ফেলা যায় তাহলে এখানে চিন্তা নেই, দ্রুত সজীবকে জানাতে হবে। ওদের পাকাপোক্তা প্ল্যান এবার ফলাতে শুরু করুক। আভিজাত্য কেবিনে শীতলে শীতে বসে আছে রজনী। পুরো কেবিনে চতুর্পাশটা কাঁচের দেওয়ালে ঘেরা, চারপাশ নানা আন্তরিক জিনিসপত্র, পেলেও শৌখিনতার ঘাটতি নেই। চার কোণা বাদামি রঙের ড্রেসে বসে আছে সে। তার সামনে রকিং চেয়ারে ভাবুক ভঙ্গিতে বসে আছে তার ভাই। দুজনের ভেতর মধ্যকার আলোচনা একটু আগে শেষ হয়েছে, এখন চূড়ান্ত সিদ্ধান্তের মুহূর্ত চলছে। সিদ্ধান্তটা নেবেন তার ভাই, গুরুত্বপূর্ণ কথাগুলো শোনার জন্য উৎসুক হয়ে আছে রজনী। তার দৃঢ় বিশ্বাস তার ভাই কখনো ভুল সিদ্ধান্ত নেয় না, এমনকি ভুল সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তার নেই বললেই চলে। অনেকক্ষণ পর ইন্টারকম বাজিয়ে 2 কাপ কফির অর্ডার দিল। কফিটা এসে পড়তেই নিজের বোনকে সেটা খেতে বললো। যদি কফি জায়গায় বিষও খেতে বলতো, তাও নির্দ্বিধায় হুহা না করে খেয়ে ফেলতো রজনী। ঠিক এমনি অটল বিশ্বাস কাজ করে তার ভাইয়ের প্রতি। কালো মগটা ডান হাতে তুলে চেয়ার এহেলে দিল, বোনের দিকে সরল চাহনিতে দৃষ্টি দিয়ে কফিতে চুমুক দিল ভদ্রলোক। শান্ত মেজাজের সাথে বলল, রিভেঞ্জটা ভুলে যা রজু। কফিতে চুমুক দিতে পারল না রজনী, ভাইয়ের দিকে চমকানো দৃষ্টিতে তাকালো। এক চুমুক দিয়ে মগটা ড্রেসে রাখলো ভদ্রলোক। চেয়ারের হ্যান্ডেল দুটোই কুড়ুই লাগিয়ে দু হাতের আঙুলগুলো আবদ্ধ করল সে। গলা খাঁকারি দিয়ে বলল, সবসময় রিভেঞ্জের জন্য মুখে থাকবি কেন, এটা খারাপ। এখন অনাকে অ্যাবরোডে পাঠিয়ে দে, ওর ব্যাপার নিয়ে এই সময় চিন্তা করলে তুই আমার ব্যাপারে ঠিক মতো দেখতে পারবি না, কথা বুঝছিস? রজনী চোখ নিচু করে বলল, জি ভাইজান। রজনী থমথমে মুখ দেখে নর্মাল হলো ভদ্রলোক। একটু ঝুঁকে এসে বলল, অতিরিক্ত সফট হওয়াটা কিন্তু ঠিক না রজু। তৎক্ষণাৎ চোখ তুলো রজনী ইবনাথ, ভাইয়ের দিকে চোখে চোখে দৃষ্টি রেখে বলল, আমি আর আপনি দুজনই অনার উপর হাত তুলেননি ভাইজান, কোনোদিন না। শুধু একটা ভুলের জন্য ওকে পিটিয়ে জখম করে দিল, ওর পিঠে দাগগুলো আঁচও মিশেনি ভাইজান, পায়ের একটা নখ এখনো নষ্ট হয়ে আছে। আপনি এখনো চুপ থাকবেন, দোষটা কি অনার ছিল না? না ছিল না, ওর বয়সটাই ওই রকম, মাছেরা বড় হয়েছে, আপনার আদরটা ওর কপালে জুটেনি। আমিও আপনার বিজনেসের কাজে ব্যস্ত থাকতাম, সেখানে ওর ওই রকম হওয়াটা কি স্বাভাবিক না? তাছাড়া ভুল করেছে বলে এত বড় শাস্তি দিবে? একটা মেয়ের গায়ে সোজা হাত, তাকে মারপিট! আপনি আমাকে না থামালে এতদিন ল্যাটার শুকিয়ে দিতাম ভাইজান, অন্তত লক আপের খাওয়া খাওয়াতাম। সবসময় বাড়াবাড়ি ভালো না রোজো, এক হাতে কখনো তালি বাজে না, এটাও মাথায় রাখবি। প্লিজ সিচুয়েশনটা বিগড়াতে যাস না, অনেকে রেডি করে পাসপোর্ট বুঝিয়ে দেয়। জি ভাইজান, কথাটা বলতে যেয়ে তত্ত্বে ফেললো রজনী। আজ গুনে গুনে 5ম দিন, প্রায় 35 ঘন্টা যাবত যোগাযোগহীন, পুরোপুরি ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় ঢলে আছে মেহনুর। একটা মানুষ কিভাবে নিখোঁজ হয়ে যায়, কোনো সাড়া নেই, কোনো খবর নেই, কোনো খোঁজ নেই। মাহাতিম যে ভেতরে ভেতরে কিছু একটা নিয়ে খুব মুশকুল থাকতো, সেটার জন্য কি খারাপ কিছু হয়েছে? তাড়াতাড়ি নিজেকে শান্ত করে মেহনুর, এইসব কুলক্ষণ নিয়ে ভাবলে সে স্থির থাকতে পারে না। অস্থির হলে রুমের ভেতর পায়চারি করতে থাকে, পা দুটো ব্যথায় বিষিয়ে উঠলেও পায়চারি থামে না। তার কাছে নোমানের নাম্বার ছাড়া আর কোনো নাম্বার নেই, নোমান ছেলেটার ফোন বন্ধ করে রেখেছে। সৌভিকে একবার কল দিবে? না না, সৌভিক কল দিলে নিধিরাও টেনশনে পড়বে, ওখানে মার্জা চিকিৎসাধীন অবস্থায় আছে, দাদাভাইয়ের সাথে কথা বলে শুরু হওয়া যাইবে। ধ্যাত তাও তো হয় না, দাদাভাইও একটা জরুরি কাজে শহরে গিয়েছে, কবে ফিরবে কেউ জানে না। মাথা খাটাতে পারছে না মেহনুর, কিছু না সহ্য হচ্ছে না। পায়চারি করতে করতে হঠাৎ তার খোপাটা আলগোছে খুলে গেল, ফোনটা হাতে নিয়ে আবারও 2 নম্বরে পরপর কল দিল সে। মেয়েলি শুনে লাগাতার একই জবাব, আপনি যে নাম্বারটিতে কল করেছেন তা এই মুহূর্তে বন্ধ আছে। ঠোঁট শক্ত করে ফোনটা ঢিল মারতে নিল, কিন্তু মারল না, আস্তে করে ফোনটা বিছানার দিকে ছুড়ে দিল। সাংঘাতিক কিছু হয়েছে, না হলে ফোনটা শুধু শুধু বন্ধ থাকে না। নোমানের ফোন যেখানে হরহামেশা খোলা থাকে সেখানে অদ্ভুত কাণ্ডের মতো বন্ধ, আর কতক্ষণ? 5টা দিন যাবত নিজেকে পাগল পাগল লাগছে, এলোচুলে দক্ষিণ টু উত্তর দিকে পায়চারি করছে সে।
এলো চুলগুলো হাঁটার জন্য কোমরের সাথে বাড়ি খাচ্ছে। সময়ের প্রতিটি কাঁটা তো এগুচ্ছে, কিন্তু কাঁটাগুলো শুয়ের মতো ভয় খুঁজিয়ে আনছে। নাস্তার জন্য ডাকতে এসে পায়চারি দৃশ্য দেখে প্রচণ্ড ধাক্কা খায় সাবা। মেহনুরকে উদ্ভ্রান্তের মতো অস্থির দেখে চরচলতে রুমে ঢুকে সরাসরি মেহনুরের সামনে এসে দুই বাহু ধরে চিন্তা সুরে বলে, সমস্যা কি, তুই এভাবে দৌড়াচ্ছিস কেন? তোকে যে নিচ থেকে ছোট মা ডেকেছে, তুই শুনেছিস? কি হয়েছে মেহনুর? সাবার দিকে তাকিয়ে অনবরত হাত কচলাচ্ছে মেহনুর। কি বলবে, কিভাবে বলবে, কিছুই মাথায় ঢুকছে না। মাথাটা ডানে ঘুরে বিছানায় থাকা কালো ফোনটার দিকে তাকালো। এদিকে সাবা উত্তর না পেয়ে মেহনুরের থুতনি ধরে নিজের দিকে ঘোরালো। স্বাভাবিক কণ্ঠে আশ্বস্ত সুরে বলল, বলবি না কি হয়েছে, দেখে তো মনে হচ্ছে এক্ষুনি কেঁদে দিবি। বুবুকে চাচ্ছিস? ফ্যালফ্যাল করে চেয়ে আছে মেহনুর। বড় করে ঢোক গেল দিয়ে চোখ বন্ধ করে সে আজ চিকন চিকন ভ্রু দুটো রাগে নয়, বরং হতবিহ্বল হয়ে কুচকে গেছে। ঠোঁটটা থরথর করে কাঁপতেই চোখের পাপড়ি চুয়ে এক ফোঁটা পানি বেরোলো। তা দেখে দারুণ উদ্বেগ চঞ্চল হলো সাবা। মেহনুরের বাহু জোড়া মৃদু ঝাঁকুনি দিয়ে উঠলো। মেহনুর, কিছু লুকাস না, তাড়াতাড়ি বল কি হয়েছে। ভাইয়ার খোঁজ এখনো পাসনি, কি হয়েছে কিছু বল তো গাধা। ভেজা পাপড়িগুলি সামনে তাকালো মেহনুর। কিছু কেউ স্থির হয়ে যায় সাবা। মুহূর্তের ভেতর চোখের সাদা অংশটা লাল হয়ে গেছে মেহনুরের, নাকের ডগাটাও লাল হতে শুরু করেছে। মেহনুর আগের মতো ফুপিয়ে কাঁদেনি, না সে হাওমা করে উঠেছে। তার চেহারায় ভয় চেয়ে থাকলেও বাইরে থেকে পুরোপুরি শক্ত। থরথর ঠোঁটে লাল বর্ণ চোখ দিয়ে যেভাবে ভয় নিংড়ে আসছে, তাতে সংবাদটা শুভ লাগছে না। থুতনি ছেড়ে দিল সাবা, কাঁধ দুটোতে হাত রেখে সাহস জুগিয়ে বলল, তুই ভয় পাচ্ছিস? মেহনুর পূর্ণ দৃষ্টিতে সাবার দিকে তাকালো, মৃদুস্বরে বলল, না। কণ্ঠের সঠতা দেখে প্রসন্ন হলো সাবা, শক্ত জমিনে থাপার মতো বাজিয়ে বলল সে, ভাবছিস ভাইয়া বাঁচবে কি না, এটা নিয়ে তো ভয় চাঁদ পাচ্ছিস, ঠিক বলেছি কি না বল। কথাটাই বুলেটের মতো ধাক্কা খেলো মেহনুর। ভয়ের তলাটা ঠেলে ঠুলে দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ পাচ্ছি, খুব বাজেভাবে পাচ্ছি। তোমাকে মিথ্যা বলে লাভ নেই, তুমি সবসময়ের মতো আজও মন পড়ে ফেলেছ। আমাকে চিন্তামুক্ত থাকতে বলো না বুবু, ওনাকে যে পর্যন্ত চোখের সামনে না দেখবো না ছুবো তোমার কোনো কথা আমি বিশ্বাস করতে পারবো না। তুমি আমাকে একা ছাড়ো বুবু, একা থাকতে চাই। সাবা আর কিছু বলল না, কোনো প্রকার সহমর্মিতার প্রয়োজন নেই। এই মুহূর্তে সহমর্মিতা দেখানোর চেয়ে মেহনুরের সাহসিকতা দেখতে ইচ্ছুক। এই মেহনুর একসময় চরম লেভেলের গাধা ছিল, এটা কেউ বিশ্বাস করবে না। গাধা বলাটাও ভুল হবে, তার গালে কঠিনভাবে চড় মারলে উফ আওয়াজ করতো না, আড়ালে কাঁদতো নয়তো নীরব হয়ে যেত। সময়ের সাথে পরিস্থিতির চাপে মানুষ কত কি যে পাল্টায়, স্বভাব চরিত্র আচার আচরণ সবকিছু পাল্টে যায়। পাল্টে যায় পুরনো খোলসের ব্যক্তিত্ব, নিজেকে শক্ত সামর্থ্য সাহসী বানাতে গিয়ে ধারণ করে নতুন অস্তিত্ব। সেই খোলসের আড়ালে ঢাকা পড়ে গোবেচারের ব্যক্তিত্বটা। দুর্বল ব্যক্তিত্বের মানুষেরা সমাজের অনুপযোগী জীব, সেটা মানুষই তাদের ক্ষণে ক্ষণে বুঝিয়ে ছাড়ে। রুম থেকে নিঃশব্দে বেরোতে নেই সাবা, ভেজা চোখ নিয়ে পিছনেই বসে পড়ে মেহনুর, দৃষ্টিটা মেঝের দিকে নিক্ষেপ করা। দরজা চৌকাট পেরিয়ে বাইরে যেতেই একটু থামলো সাবা, মাথা ঘুরিয়ে মেহনুরের উদ্দেশ্যে বলল, বাইরে বৃষ্টি পড়ছে, আমার কাছে শুনেছি বৃষ্টির পানি ছুঁয়ে দোকলের সেটা নাকি কবুল হয়। চট করে দরজার দিকে তাকালো মেহনুর, দরজায় সাবা নেই, তার চলে যাওয়ার পদধ্বনি শোনা যাচ্ছে। হাতে তালু দিয়ে চোখ মুছলো মেহনুর, তার পেছনে থাকা জানালাটা বন্ধ, বাইরে থেকে যে তুমুল আকারে বৃষ্টি পড়ছে সেটা বন্ধ জানালার জন্য খুব একটা বোঝেনি। বিছানি পুরোপুরি উঠে সোজা জানালাটা খুলতে চলে গেল। জানালাটা খুলে দু হাতে টান দিতে কাঠের দাঁতটা খুলে গেল, ঝপঝপ করে এক ঝাঁক বৃষ্টি ছাট তার শাড়িতে পড়লো। লাল নীল গোলাপি রঙের মোটা পাড়টা বৃষ্টির ছোঁয়ে ভিজে উঠলো। ডান হাত দিয়ে বাড়তি পানিটা ঝাড় দিল মেহনুর, জানালা দিয়ে মুষলধারা শীতল বর্ষণের দিকে তাকালো। গাছগুলো স্নান করে মিষ্টি গন্ধ ছড়িয়ে দিয়েছে, মাটির ভেজা গন্ধ মৃদু মৃদু পাচ্ছে। খোলা জানালা গলে দুহাত বাড়িয়ে দিল মেহনুর, ভারী ভারী বৃষ্টি পড়ে বরফের মতো তার দুহাত ভিজে যাচ্ছে। গভীর করে দম নিয়ে চোখ বুঝল সে, হাত দুটো মুঠো করতেই চোখ ভিজে উঠলো। ভেতরের সব কিছু উজাড় করলেই ওই মুঠোর মধ্যে, প্রতিটা কথা আওড়াতে আওড়াতে চোখ থেকে টপ টপ করে অশ্রু ঝরছিল তার। তবুও থামেনি মেহনুর, সবটুকু কথা ব্যক্ত করে অস্থির হলো সে, আমার জীবনে এরকম পরিস্থিতি কখনো আসেনি। আমি নিজের জন্য কষ্ট পেলেও আজ ভেঙে যাচ্ছি, আমি খুবই দুর্বল, খুব বেশি দুর্বল। এই দুর্বলতা তাকে না দেখা পর্যন্ত কাটবে না, আমি শুধু জানি আমি তাকে প্রচণ্ড ভালোবাসি। এই ভালোবাসার ব্যাখ্যা দেখা যায় না, আমার মধ্যে যে ভয় করছে তা দয়া করে দূর হোক, আমার স্বামী আমার অভিভাবক, আমার সবকিছু সুস্থভাবে ফিরে আসুক। সে আমাকে কোনোদিন কষ্ট দেয়নি, কোনোদিন আমাকে নিচু চোখে দেখেনি, আমার মধ্যে হাজারো খুঁত থাকলেও তার কাছে অপদস্থ হয়নি।
আমাদের সাক্ষাৎ খুব অল্প দিনের হতো, বারবার সে দূরে চলে যায়। আমি চাইলেও বাধা দিতে পারি না। আজ সে কোথায় আছে আমি জানি না। যেই ফোন দিয়ে কিছুদিন আগে কথা বলেছি সেই ফোনটা 5টা দিন ধরে বন্ধ, আগে কখনো ফোন বন্ধ হয়নি। আমি তাকে কোনোদিন অসভ্য বলবো না, সে একবার ফিরে আসুক। মুঠো ভরে ভরে নিচ দিয়ে লম্বা কাড়ে পানি পড়ছে, বৃষ্টি যেন মুঠো ভর্তি করার মহানন্দ আছে। হঠাৎ পেছন থেকে রাগ দেখিয়ে বলল, এই মেহনুর তুই বসে বসে বৃষ্টির পানি হাতাচ্ছিস, আবার ঠান্ডা লাগতে চাস লাগাতে চাস, তাড়াতাড়ি হাত ভেতরে আন। কানে মায়ের ডাক শুনে চমকে গেল মেহনুর, অতি দ্রুত নিজেকে ধাতস্থ করে হাত ভেতরে ঢুকাল, আঁচলে মুছতে মুছতে মাথা নাড়িয়ে ঘুরিয়ে বলল, তুমি যাও আমি আসছি, হাত বাইরে দেবো না। মাহমুদা এক পলক মেয়ের দিকে তাকিয়ে থেকে নিরুত্তাপ কণ্ঠে বললেন, মনে থাকে যেন খেতে আই, তোর বড় মা কুমড়ো পাতার বড়া বানিয়েছে, দেরি করিস না। মাহমুদা চলে যেতেই মাথা ঘুরালো মেহনুর, মাহমুদার গমন দেখে জোরে নিঃশ্বাস ছাড়লো। খেতে একদম ইচ্ছে না করলেও কথা রাখার জন্য খেতে হবে। আয়নার সামনে দাঁড়িয়ে দুহাত মাথায় উঠালো মেহনুর, এলো চুলটা খোপা করতেই হঠাৎ টুং টুং বিপ হলো, আয়নার ভেতরে দৃষ্টি থমকে চোখের চাহনি বড় বড় হতে লাগলো, মাথায় খোপা পাকানো হাত দুটো শক্ত হয়ে আছে, বুকের হৃদস্পন্দনটা এক ধাপ এক ধাপ করে বাড়ছে। এটা কি ভ্রম নাকি সত্যি, কল্পনা না বাস্তব, অতীত না বর্তমান, কণ্ঠনালী শুকিয়ে বক্ষতল পর্যন্ত শুকিয়ে উঠল তার। আয়না থেকে চোখ সরে বামে তাকালো মেহনুর, বিছানার উপর কালো ফোনের স্ক্রিনটা চলে আছে। এইটাও ভ্রম না, কল্পনা না, অতীতও না, এটা চূড়ান্ত করে সত্য যে ফোন বেজেছে, নোটিফিকেশনের টোনটা স্পষ্ট কানে বাস শুনেছে। মাথা থেকে দুহাত নামিয়ে ফেলল সে, বাঁদিকে সম্পূর্ণ ঘুরে বিছানার দিকে এগিয়ে গেল, ডান হাতে গিয়ে ফোন হাতে নিতে ঢোক গেল সে। ফোনের ওপর নিউ মেসেজে লেখা, সেখানে বৃদ্ধাঙ্গুল রাখলো মেহনুর, পুরো স্ক্রিনটা বদলে গিয়ে মেসেঞ্জারের ওয়ালটা ওপেন হলো, সেখানে একটা অপরিচিত আনসেভ নাম্বার থেকে মেসেজ এসেছে, সম্পূর্ণ ইংরেজি কিবোর্ডের ইংরেজি বর্ণমালী ক্যাপিটাল অক্ষরে লেখা। নিচে আসো, কাউকে বলতে যেও না, অ্যান্টিসেপটিক লিকুইড নিয়ে দ্রুত আসো প্লিজ, ডোন্ট প্যানিক, নিউ সিম, এম আনসারি।